আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই এপিসোডে প্রথমেই আমরা শোকে দেখি, সে যখন পেন্টিংগুলো দেখে যে আসলে এই পেন্টিংগুলো তো তার নিজেরই ছিল। সে বলে যে এই পেন্টিংগুলো কত এম্বারেসিং, তুমি এগুলো কেন বানিয়েছো আর এগুলো কোথা থেকেই বা বানিয়েছো, এগুলো কবে থেকে তোমার কাছে আসে, কেউ কি দেখে? সে এতগুলো কোয়েশ্চেন একসাথে শোনার পর তো জিওন একটু অবাক হয়ে বলে যে তুমি একটু শ্বাস নিয়ে তারপর জিজ্ঞেস করো, বাই দ্য ওয়ে আমি কারো কাছ থেকে কেন তোমার পেন্টিং বানাতে যাব। এই পেন্টিংগুলো সেদিন থেকেই আমার কাছে আসে যেদিন আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, আর এতদিন পর্যন্ত আমি এগুলো অনেক সামলে রেখেছি আর আমি নিজের হাতেই পেন্টিংগুলো বানিয়েছি। সু তো এই পেন্টিংগুলো নিজের সাথে নিয়ে যেতে চাইছিল, তখনই আবার জিওন এই পেন্টিংগুলো উঠিয়ে নেওয়ার বলে যে একদমই না, এই পেন্টিংগুলো যদি তুমি টাচও করো আমি কিন্তু তোমার স্যালারি কেটে নিব। তখন সু বলে যে তোমার টাকার গরম দেখিও না, ঠিক আছে তোমার টাকা তুমি রেখে দাও, আমার পেন্টিংগুলো আমাকে দিয়ে দাও। তখন জিওন বলে যে তুমি এরকম কেন করছো, আশা তোমার কি মনে হয় তুমি যদি এই পেন্টিংগুলো নষ্ট করে দাও তাহলে কি আর আমি পেন্টিং করতে পারবো না, আমি আবারও বানিয়ে নিব তোমার এগুলো, এর থেকে ভালো তুমি আমার কাছ থেকে পেন্টিং শিখে নাও, তারপর তুমি আমার জন্য একটি পেন্টিং বানিয়ে দিও। এটা শোনার পর সু রাজি হয়ে যায়। তখনই আবার জিওন তাকে প্র্যাকটিস করাচ্ছিল যে কিভাবে পেন্টিংটা ফিল করতে হয় মন থেকে। সু তো লজ্জা পেয়ে সেখান থেকে বের হয়ে যায়। আর আমরা নেক্সট ডে সুকে দেখি যে অনেক সুন্দরভাবে তার জন্য একটি পেন্টিং বানিয়ে নিয়ে এসেছিল। তখনই তার অফিসে সুনফাইয়ের সাথে দেখা হয়ে যায়। সুনফাই তাকে বলে যে তোমার সাথে আবারও দেখা হবে ভাবিনি, বাই দেবে ভাইয়া তো ভিতরে ডেটিংয়ে বিজি আসে তাই আমি আর কি এখানে দাঁড়িয়েছিলাম যেন কেউ তাদেরকে ডিস্টার্ব না করে। এটা শোনার পর আবার সু একটু আপসেট হয়ে যায়। আর সেখানে সুনফাই এটা বলে চলে যায় যে তুমি যেহেতু এখন চলে এসেছো আমার এখানে থাকার কোনো দরকার নেই। আমরা সুকে দেখি যে তো জিওনের সাথে দেখা না করেই সেখান থেকে বের হয়ে যাচ্ছিল, আর লিফটের কাছেই সে আবার জিওন আর একটি মেয়েকে একসাথে দেখে। মেয়েটি তো সুকে দেখে এরকম প্রিটেন্ড করার চেষ্টা করছিল যে সে জিওনকে কিস করছিল। আর এই সব কিছুতে সু এতটাই কষ্ট পেয়ে যায় সে তো অফিসেও যায় না, ডিরেক্ট বাসায় চলে গিয়েছিল। আমরা লিফটের ভিতরে জিওন আর সেই মেয়েটি লিকে দেখি। লি তো বলছিল যে তুমি কি ঠিক আছো, তখন জিওন বলে যে তোমার আমার বিষয়ে এতটা বেশি নাক গলানোটা আমার একদমই পছন্দ না, আমি তো তোমাকে বলেছি যে আমি তোমার প্রতি ইন্টারেস্টেড নই, তারপরও তুমি কেন বারবার আমার পিছন পিছন ঘুরঘুর করছো, তুমি এখানে কেন এসেছো? তখন সে বলে যে তোমার বোন আমাকে বলেছে তোমার বিষয়ে নাকি একটি ওল্ড লেডি পড়ে আসে আর তাকেই শায়েস্তা করার জন্যই আমি এখানে এসেছিলাম, তোমাকে সেভ করার জন্য, তুমি কেন বুঝছো না? তখন জিওন বলে যে তুমি কার কথা বলছো? তখন সে বলে আমরা যখন লিফটে উঠছিলাম তখনও আমি সেই মেয়েটিকে দেখেছি, তাই তো আমি তোমার এতটা ক্লোজ ছিলাম। তখন জিওন বলে যে আমার এগুলো একদমই পছন্দ না, তুমি আমার কাছ থেকে দূরে থাকবে, এটা বলেই সে বের হয়ে যায়। অন্যদিকে আবার আমরা সুকে দেখি, সে এতটাই আপসেট ছিল, সে তো নিজেকেই বকা দিচ্ছিল আর বলছিল যে কেন তুমি গেলে ওকে আবারও পছন্দ করতে, তুমি কেন আবারও সেম ভুলগুলোই করছো, দেখে তাকে কত সুন্দর লাগছিল, তাদের দুজনকে কতটা মানিয়ে সে, আর তুমি কিনা তারকে পাওয়ার স্বপ্ন দেখছো, সে তো একজন চেয়ারম্যানের মেয়ে, আর তুমি কিনা সামান্য একটি এমপ্লয় হয়ে বসকে বিয়ে করার স্বপ্ন দেখছো, তোমার এগুলো একদমই করা ঠিক নয়, তোমার আর ওর কথা তো কল্পনারও বাহিরে। এটা ভেবে সে তো তাকে ডিরেক্টলি ব্লক করে দেয়। নেক্সট ডে যখন জিওন অফিসে ছিল তখন তার ম্যানেজার এসে বলে যে সু ম্যামের সাথে আপনার যে প্রজেক্টটি ছিল সেই ব্যাপারে আমি আপনার সাথে কথা বলার জন্য এসেছি, আপনাকে হয়তো সু ম্যাম আগেই কন্ট্যাক্ট করে বলে দিয়েছে তাই না? তখনই আবার আমরা জিওনকে দেখি যে কোনো একটি জিনিস ভেবে লিকে কল করে আর বলে যে তোমার কোম্পানি যেহেতু আমাদের সাথে কোলাবরেট করতে চাচ্ছে আমি তাতে রাজি আছি, তোমাদের একটি শপ আমাদের এখানে দিতে পারো, কোনো সমস্যা নেই, আর সে এটা বলেই ফোনটি কাট করে দেয়। নেক্সট ডে আমরা সুকে দেখি, সে যখন অফিসে যায় তার মুডটা অনেক বেশি খারাপ ছিল, তখনই কিউ তার কাছে আসে আর বলে যে চলো আমরা মিটিংয়ে চলে যাই। তখন সু বলে যে কিসের মিটিং, আমাদের মিটিং তো আরো ওয়ান মান্থ পরে রয়েছে। তখন কিউ বলে যে তুমি না কালকে আমাকে জানিয়েছিলে যে আজকে আমাদের মিটিং রয়েছে? তখন সে বলে যে ও আচ্ছা সরি আমার হয়তো মনে নেই, আর তারা সেই মিটিংয়ে চলে যায়। আর সেখানে গিয়ে জানতে পারে যে আসলে তো জিয়ান তাদের কোম্পানির জন্য লিকে মডেল হিসেবে হায়ার করেছে, আর সেখানে তাদের মিটিং শেষ হওয়ার পর তারা এটাও বলে যে কালকেই তাদের শুটিং স্টার্ট হবে। তখন লি তাকে দেখে বলে যে তোমাকে আমি তো আগেই দেখেছি মিস সু। তখন সু বলে যে হ্যাঁ আমরা লিফটের কাছে দেখা করেছিলাম। তখন লি বলে যে তুমি আমাদের সাথে লিফটে কেন আসোনি? তখন সু বলে আমি তোমাদের দুই লাভার্সের মাঝখানে এসে শুধু শুধুই তোমাদের ডিস্টার্ব করতাম তাই আর আসিনি। তখন লি আরও বাড়িয়ে বলে যে হ্যাঁ আমরা তো সামনে বিয়েও করতে যাচ্ছি, তুমি তাতে হ্যাপি তো? তখন সু বলে যে এতে আমার হ্যাপি না হওয়ার কি আসে। আর আমরা নেক্সট দেখতে পাই যেখানে লিয়ের শুটিং চলছিল, আর সে তো শুটিংয়ের মাঝখানেই দৌড়ে গিয়ে জিওনকে দেখে জড়িয়ে ধরে আর বলে যে মিশু আমার শুটিং কি ঠিক আছে? তখন সে বলে যে হ্যাঁ ঠিকই আছে। তখন জিওনকে বলে যে চলো না আমরা কোথাও লাঞ্চ করার জন্য যাই,
বাই বাই দ্য ওয়ে আমার ড্রেসটা কিন্তু মিস শুই সিলেক্ট করে দিয়েছে, এই সুন্দর না, আমার কি সুন্দর লাগছে না? তখন আমরা জিয়নকেও দেখি, যেহেতু শুকে দেখানোর জন্য তার কাঁধে হাত দিয়ে বলে যে আমি তো তোমাকে কালকে অনেকগুলো কল করেছিলাম, তুমি রিসিভ করনি কেন? তখন সে বলে যে ও আমার ফোনে কিছু সমস্যা দেখাতে ছিল, তো তাই আসলে তো সে তাকে ব্লক করে রেখেছিল। তখনই আবার সে বলে যে চলো আমরা কিছু খাওয়ার জন্য যাই। তখন লিয়ের এত জোর করাতে তারা দুজনেই চলে যাবে। তখনই আবার লি বলে যে তুমি আমাদের সাথে চলো। শু বলে যে আমি তোমাদের মাঝে এসে শুধু শুধুই তোমাদের ডিস্টার্ব কেন করব, তোমরা লাভার্সরা একসাথে গিয়ে লাঞ্চ করে নাও। তখন আবার জিয়নও তাকে বলে যে আমরা তো সবাই অনেক হার্ডওয়ার্ক করছি, তুমিও করছো, তুমি তো হয়তো খাওনি, চলো আমাদের সাথে আমরা গিয়ে একসাথে লাঞ্চ করি। আর তারা তিনজনই একসাথে চলে যায়। আসলে তো লি ডায়েটে ছিল, তাই সেই সে এখানে ভেজিটেরিয়ান ডিশগুলোই অর্ডার করে। কিন্তু শু তো একদমই ননভেজ ছাড়া খেতেই পারতো না, কিন্তু যেহেতু লি অর্ডার করে ফেলেছে তাই জিয়নও আর কিছু বলে না, সে বলে আমি খেয়ে নিব। আর শুও সেখানে বাধ্য হয়ে বলে যে হ্যাঁ আমিও খেয়ে নিব, কিন্তু সে তো খাবারগুলো দেখেই মন খারাপ করছিল, সে তো খেতেই চাচ্ছিল না। তখন লি তাকে বলে যে তুমি খাচ্ছ না কেন? তখন সে বলে যে আসলে তো খাবারগুলো একদমই স্পাইসি না, তাই আমি খেতে পারছি না। তখন লি বলে তুমি যদি এরকম খাবার সবসময় খাও তোমার বডি তো একদমই শেপে থাকবে না, তোমাকে দেখতেও প্রিটি লাগবে না, এমনিতেও তো তোমাকে অনেক এজি এজি লাগে, অনেক ওল্ড লাগে। এটা শোনার পর আবার শু একটু বেশিই বিরক্ত হয়, আর তাদের দুজনকে একসাথে দেখে তো সে এমনিতে অনেক জেলাস ফিল করছিল। শু তার ফ্রেন্ড কিউকে মেসেজ করে বলে যে ফ্রেন্ড প্লিজ আমাকে হেল্প করো, তুমি যেভাবেই হোক আমার জন্য একটি হ্যান্ডসাম বয়ফ্রেন্ড খুঁজে বের করো আর এখানে পাঠিয়ে দাও। তখন কিউ মনে মনে ভাবে যে এগুলো কি বলছে, তখন সে বলে যে তুমি এগুলো কেন বলছো? তখন শু বলে যে এগুলো আমি তোমাকে পরে ডিটেইলসে খুলে বলবো, এখন তুমি এগুলো করে নাও, আমার জন্য প্লিজ একটু হেল্প করে দাও। তখনই আমরা আবার কিছুক্ষণ পরে সেখানে একটি হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই যে সেখানে আসে আর শুকে বলে যে হানি তুমি এখানে কি করছো, আমাদের তো লাঞ্চ ডেটে যাওয়ার কথা ছিল। এটা শোনার পর তখন শু বুঝে যায় যে হয়তো তার ফ্রেন্ডই তাকে পাঠিয়েছে, আর তাকে বলে যে আমি তো এখানে জাস্ট বিজনেস পারপাসে এসেছি। তখন লি তাকে আস করতেই নেবে যে তুমি কি মিস শু এর? তখন এই ছেলে বলে ওঠে যে হ্যাঁ আমি তার বয়ফ্রেন্ড। আর এটা বলে তার জ্যাকেটটিও তাকে পরিয়ে দেয় আর বলে যে চল আমরা লাঞ্চ করার জন্য চলে যাই। আর তাদের দুজনকে তো এতটা ক্লোজ দেখার পর জিয়ন অনেক বেশি জেলাস ফিল করছিল। লি তাকে বলে যে মনে হয় না তোমার এখানে ডাল গলবে, কারণ সে তো অলরেডি একজনকে বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। আসলে তারা দুজন সেখানে নাটক করছিল শুকে জেলাস ফিল করার জন্য, এখানে তো উল্টো শুই তাদেরকে সারপ্রাইজ করে দিয়েছে তার নিউ বয়ফ্রেন্ড নিয়ে এসে। আর শু সেখান থেকে চলে যায়। আমরা ইভিনিং টাইমে দেখি যেখানে শু তার হাতে থাকা পেইন্টিংটি নিয়ে বাহিরে আসে, তখনই সেখানে জিয়ন চলে আসে আর বলে যে আমার তো তোমাকে জিজ্ঞেস করাই হয়নি, এরকম একটি ফালতু বয়ফ্রেন্ড কোথা থেকে জুটিয়েছ বলো? তার অ্যাক্টিং স্কিল এতটাই খারাপ যে বলার বাহিরে, আমি তো প্রথম দেখাই বুঝে ফেলেছি। তখন শু বলে যে তোমাকে কে বলেছে যে সে অ্যাক্টিং করছে? সে তো আমার বয়ফ্রেন্ডই। তখন জিয়ন তাকে জড়িয়ে ধরে আর বলে তোমার কি মনে হয় আমি কি বুঝি না? আমি তো জানি যে তুমি আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকছো, তাই তো আমি ইচ্ছে করে লিগে নিয়ে তোমার সামনে এগুলো করছিলাম যেন তুমি জেলাস ফিল করো। আর এই সব কিছুই তো আমার ম্যানেজার আমাকে শিখিয়ে দিয়েছিল, এগুলো করলে নাকি তুমি জেলাস ফিল করবে আর তোমার মনের কথাগুলো খুলে বলে ফেলবে। আর এটা শোনার পর শুয়ে একটু রিল্যাক্স হয়, কিন্তু তখনই তার বোনের কথাগুলো মনে পড়ে যায় যে বলছিল যে তোমার আর তার সাথে একদমই যায় না, কারণ তুমি এখন কত লো ক্লাসের একটি মেয়ে আর সে এখন কত টপ ক্লাসে চলে গিয়েছে, আর তোমাদের এজ গ্যাপটাও এতটাই বেশি যে তুমি মানে ভাবছো কিভাবে যে তার সাথে তুমি টাইম স্পেন্ড করবে, তার সাথে থাকবে, তোমার তো এতটুকু সেন্স থাকা দরকার। আর এই সব কথাগুলো মনে পড়ে গেলেই সে তাকে সরিয়ে দেয় আর বলে যে তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি? আমি তোমাকে একদমই ভালোবাসি না, আমি তোমাকে আগেও ভালোবাসিনি আর এখনও বাসবো না। সে তার হাতে থাকা পেন্টিংটি নিয়ে গাড়িতে উঠে যায় আর তাকেও জোর করে গাড়িতে উঠিয়ে নেয় আর অনেক স্পিডে গাড়িটি স্টার্ট করে দেয়। এগুলো দেখে তো শু অনেক ভয় পেয়ে যায় আর বলে যে তুমি কি আমাকে মারতে চাসো? তখন জিয়ন বলে যে একসাথে ভালোবেসে না থাকতে পারি কিন্তু মরতে তো পারবো। তখন শু বলে যে প্লিজ গাড়িটি থামো, হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। এটা শোনার পর তখন জিয়ন বলে যে তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে আগে কেন আমাকে রিজেক্ট করে চলে গিয়েছিলে? তখন শু কোনো কিছুই বলে না, তার আনসার না দেওয়াতে সে তো গাড়ির স্পিডটি আরও বাড়িয়ে দিয়েছিল। একটু পর তখন শু আরও ভয় পেয়ে যায় আর বলে যে তোমার বোনের কাছ থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য তো আমি তোমার কাছে এসেছিলাম, কিন্তু তোমার সাথে টাইম স্পেন্ড করতে করতে আমি তোমাকেই সত্যিই ভালোবেসে ফেলেছিলাম। এর কিছুদিন পরে আমার বাবা
আবার জেল হয়ে যায়। আর আমাদের পজিশনটা অনেক লো ক্লাসে চলে এসেছিল। তখন এরকম একটি পরিস্থিতিতে আমি চাইনি যে আমার জন্য তোমার লাইফটাও খারাপ হোক, তাই আমি তোমার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে সেই যেন তুমি তোমার লাইফটাকে অনেক ব্রাইট করতে পারো আর এরকম একটি পজিশনে আসতে পারো। তখন সে বলে যে তাহলে এখন কি সমস্যা, এখন তুমি আমার সাথে থাকলেই সমস্যাটা কি? তখন সু বলে যে এখন তো তুমি অনেক ভালো একটি পজিশনে চলে গিয়েছো, আর আমাদের এজ গ্যাপটিও কতটা বেশি, আমি এখন কিভাবে তোমার সাথে নিজেকে প্রেজেন্ট করে সবার সামনে যাব? আমি ভাবি যে হয়তো তোমার সাথে অন্য কাউকেই মানাবে, যেমন লিকে তোমার সাথে অনেক ভালো মানায়, তোমাদের এজ গ্যাপটা অনেক কম, আর আমারকে তো তোমার সাথে মানায় না। এই সব কিছু শোনার পর সেই গাড়িটি স্টপ করে আর বলে যে আমি কখনোই ভাবিনি যে তুমি এই সব কিছু ভাববে। আমরা নেক্সট ডে তাদের দুজনকেই দেখতে পাই যেখানে জিওন তাকে বলছিল যে আজকে তো আমাদের প্রথম ডেট, আর তুমি এই ডেটের মধ্যে কিভাবে গোস্ট হাউস চুজ করলে প্রথম ডেটের জন্য। তখন সু বলে যে এটাই তো ইন্টারেস্টিং লাগবে আমাদের জন্য, আমরা সবসময় এই দিনটাকে মনে রাখতে পারবো। সু তো তাকে বলে যে তুমি ভয় পেও না, আমি তোমাকে সেভ করে নেব। কিন্তু অ্যাট লাস্ট সে নিজেই ভয় পেয়ে দৌড়ে বাহিরে বের হয়ে গিয়েছিল। তখন জিওন তাকে বলে তুমি কি ঠিক আছো? তারা গাড়িতে উঠে পড়লে তখন জিওন তাকে গুড বাই বলে আর কিস করতে চাচ্ছিল, কিন্তু তার সিট বেল্টের কারণে সে সামনে এগোতে পারছিল না। এই সিনটা অনেক ফানি ছিল। তখন আবার সু নিজেই এগিয়ে এসে তাকে কিস করে বলে যে আমাদের কালকে দেখা হবে। আমরা তাদের দুজনকেই দেখতে পাই, জিওন তো তার বাসায় ছিল কিন্তু সু অফিসে ছিল। একটু পরপর জিওন তাকে ভিডিও কল দিচ্ছিল। তখন সু বলে যে তুমি যদি এভাবেই ভিডিও কলে থাকো তাহলে তো মানুষ ভাববে যে আমার বস প্রেমে পাগল হয়ে গিয়েছে। এটা শোনার পর তখন জিওন বলে যে মানুষ জানুক, আমি তো মানুষকে জানাতেই চাই যে তুমি আমার গার্লফ্রেন্ড, আমি সবাইকে মন খুলে চিৎকার করে বলতে চাই। তখনই একটি ফোন আসলে জিওন তাকে বলে যে আচ্ছা আমি তোমার সাথে একটু পরে কথা বলছি, আমার একটু ইম্পর্টেন্ট কল রয়েছে। সে সেখানে কলটি কাট করে দেয়। আমরা এদিকে তাদের দুজনকেই দেখি তারা ইভিনিং একটু বাহিরে হাঁটাচলা করার জন্য বের হয়েছিল। সু তাকে আস করে যে আমি তোমাকে কিছু একটি কিনে দিতে চাই, তুমি কি চাও? তখন জিওন তাকে বলতেই নিবে যে আমি তোমাকে চাই। তখন আগে থেকেই সু বলে ফেলে যে আমাকে ছাড়া তুমি কি চাও। তখন জিওন বলে যে আচ্ছা ভেবে দেখছি, আমার কিন্তু স্পেসের বিষয়ে অনেক বেশি পড়তে ইচ্ছে করে, এই টপিকটা আমার অনেক ইন্টারেস্টিং লাগে, আমার অনেক ভালো লাগে এই বিষয়ে গবেষণা করতেও। এটা শোনার পর আবার সু তার জন্য নিজে থেকে একটি সোলার সিস্টেম ক্রিয়েট করে নেয় আর তাকে তার বাসায় নিয়ে যায় সারপ্রাইজ দেওয়ার জন্য। সেখানে যখন সু দেখতে পায় যে সে এতটাই খুশি, সে তো বেশি খুশি হয়ে গিয়েছিল। জিওন তাকে বলে যে থ্যাংকস আমাকে এত সুন্দর একটি সারপ্রাইজ দেওয়ার জন্য। সুও তাকে বলে যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর এত নিয়ে আসার জন্য তোমাকেও থ্যাংকস। তখনই আবার তার ফোনে একটি কল আসলে আমরা জিওনকে দেখি যে প্রায় তার ফোনে কল আসলে সে সুকে দূরে সরিয়ে দেয় আর তার কাছ থেকেই কোথাও একটি চলে যায়। আর সে আজকেও সিম কাস্টিং করেছে। সে তাকে বলে যে আচ্ছা আমার একটি জরুরি কাজ রয়েছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। নেক্সট ডে আমরা সুকে দেখি যে কিউ এর সাথে অফিসে বসেছিল। তখনই একজন ডেলিভারি ম্যান আসে আর একটি গিফট দিয়ে তাকে বলে যে মিস্টার জিওন আপনার জন্য এটা পাঠিয়েছে। তখন কিউ বলে যে আচ্ছা ও তো অনেক বেশি ধনী, তাহলে ও এরকম একটি কটন ফ্লাওয়ার তোমার জন্য কেন পাঠিয়েছে? এটা শোনার পর তখন সেই ডেলিভারি ম্যানই বলে ওঠে যে এটা কোনো নর্মাল ফ্লাওয়ারই না, এটা আসলে রিয়েল ফ্লাওয়ার আর এটা সবসময় এই পজিশনেই থাকবে। আর মিস্টার জিওন আপনাকে এটাও বলে সে যদি আপনার এই ফ্লাওয়ারটি পছন্দ হয় তাহলে আমি প্রত্যেক দিন এসে আপনাকে এই ফ্লাওয়ারগুলো দিয়ে যাব। আমরা সুকে দেখি সে জিওনের সাথে দেখা করে আর বলে যে তোমার এইভাবে প্রত্যেক দিন আমার জন্য গিফট পাঠানোটা একদমই ঠিক নয়, এখন তো সবাই জেনে গিয়েছে। তখন জিওন বলে যে আমি তো চাই সবাই জানুক তুমি আমার গার্লফ্রেন্ড, তাই আমি সবাইকে দেখিয়ে তোমার জন্য গিফট পাঠাই। তখন সু বলে যে আচ্ছা তুমি তো জানো আমার ফ্রেন্ড কিউ কীরকম, তার পেটে কোনো কথাই থাকে না, সে তো পুরো অফিসেই ছড়িয়ে দিয়েছে, আর এখন অফিসের সবাই আমার কাছে ট্রিট চাচ্ছে, আমি কি তাদের সবাইকে ট্রিট দিতে পারবো? এত টাকা তো আমার কাছে নেই, তুমি এরকম প্রত্যেক দিন গিফট পাঠিও না। তখন জিওন বলে যে আচ্ছা তুমি টাকা নিয়ে কথা বলছো কেন, কিছুদিন পর তো আমরা বিয়ে করে নিব আর তখন তো আমার সব টাকা তোমারই হবে, তাই না? তখন তুমি তোমার অফিসের সব কলিগসদেরই ট্রিট দিয়ে দিও। সু যখন অফিসে যাচ্ছিল তখনই কিছু মানুষ তার উপর গার্বেজ ফেলে আর বলে যে তুমি এতটা শেমলেস কিভাবে হতে পারো, তোমাদের কোম্পানির কারণে আর তোমাদের প্রোডাক্টের কারণে অতীতে কতগুলো মানুষ হার্মফুল হয়েছে, তাদের হেলথ এখন কতটাই খারাপ, তারা এত বেশি মিজারেবল লাইফ লিড করছে, আর তুমি কি না এখানে আয়াশি করছো, এত মজা করে কাটাচ্ছ দিনগুলো, তোমাদেরকে একটু লজ্জা করে না? সেই জিনিসগুলোতে অনেক বেশি কষ্ট পেয়ে যায়। সে অফিসে আসার পরও দেখতে পায় তার ফোনের মধ্যে যে কেউ একজন তার আর তার বাবার ছবি ভাইরাল করে দেয় আর সেখানে আবারও অতীতের কিছু কথাগুলো লিখে বলে যে তারা বাবা আর মেয়েরা মিলে কতগুলো মানুষের জীবন নষ্ট করেছে, কিন্তু এখন তাদের লাইফে তো কোনো তফাতই পড়ছে না, তারা তো অনেক এনজয় করছে তাদের লাইফ।
এসব কিছুতেই শু অনেকটা বেশি ভেঙে পড়ে। সে তো জিয়নের সাথে দেখা করার জন্য তার অফিসেও যায়। সেখানে তার ম্যানেজার তাকে বলে যে ম্যাম আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কোনো দরকার নেই। বস বলে সে আপনি যখন আসবেন ডিরেক্ট যেন তার ক্যাবিনে চলে যান। এটা শোনার পর সে একটু খুশি হয় আর ভিতরে যাবে। তখনই সে লুনফাই আর জিয়নের কথা শুনতে পায়, যেখানে সে লুনফাইকে বলছিল যে আমি তো তার প্রতি একদমই অ্যাট্রাক্টিভ ফিল করছি না, আমি তো জাস্ট নাটক করছি। আমি জানি সে আমাকে যখন ছেড়েছিল তখন আমার কাছে কিরকম লেগেছে, তার মতো মেয়ে তো আমি রাস্তায় পেয়ে যাব। আর এখন আমার কাছে সবকিছু আছে, ইনক্লুডিং গার্লসও। এখন আমার কোনো কিছুরই প্রয়োজন নেই, আমি তো এই সব কিছুই করছি যেন তাকে আমি ডাম্প করতে পারি সেই দিনের মতোই যেদিন সে আমাকে ডাম্প করেছিল। আর এগুলি আসলে সে তো লুনফাইকে খুশি করার জন্য বলছিল, সে এগুলো ইচ্ছে করে বলছিল না। কিন্তু শু এগুলো সিরিয়াসলি নিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। রাতে যখন শু বাসায় ছিল তখন আবার জিয়নও তার বাসায় আসে। তখন সে তাকে কিছু বলতেই নেবে, শু তাকে বলে আমার ভালো লাগছে না তুমি এখান থেকে যেতে পারো। সে বলে তুমি আমার সাথে এরকম কেন করছো? তখন শু বলে যে আমি তোমার নাটক দেখতে দেখতে টায়ার্ড হয়ে গিয়েছি, আমার মতো মেয়ে তো তুমি রাস্তায় পাবে, তাহলে আমার মতো মেয়ের কাছে কেন এসেছো? রাস্তায় থেকেই একটি মেয়েকে ধরে নিয়ে চলে যাও। তখন সে বলে যে আমি বুঝতে পারছি তুমি কিসের কথা বলছো, এগুলো তো আমি জাস্ট আমার বোনকে খুশি করার জন্য বলছিলাম, সে যেন বুঝতে না পারে যে আমরা একসাথে আসি তাই বলেছি। সে বলে যে আমি তোমাকে এখন কিভাবে বিশ্বাস করব, তুমিই বলো আমি আগেরটাই বিশ্বাস করব না এখনেরটাই বিশ্বাস করব। তুমি তো আমাকে এগুলো আগেও জানাতে পারতে, কিন্তু তুমি জানাওনি, তার মানে তুমিই মিথ্যে। আর এটা শোনার পর তখন জিয়ন তাকে রাগ করে বলে যে তাহলে তুমি কি চাচ্ছো, ব্রেকআপই তো চাচ্ছো? তখন শুও বলে যে হ্যাঁ আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। আর জিয়নও সেখান থেকে রাগ করে চলে যায়। আমরা কিছু মান্থ পরের সিন দেখতে পাই, সেখানে কেউ আসে আর তাকে বলে যে তুমি কি জিয়নকে ভুল ভেবেছো, তুমি একটু ভেবে দেখবে, কারণ আজকে আমি একটি নিউজ পড়েছি, আসলে যে পোস্টটি করা হয়েছিল তোমাকে আর তোমার ড্যাডকে নিয়ে, এগুলো আসলে লুনফাই করেছিল তার একটি গ্রুপ ক্রিয়েট করে অনলাইনে, আর সে তো সেখানে তাকেই ধরিয়ে দেয়, নিজের বোনকে পর্যন্ত স্যাক্রিফাইস করে দিয়েছে তোমার জন্য। জিয়ন নিজে থেকে তার বোনকে এই সব কিছু করতে মানা করে, সে যখন তার কথা না শোনে তাই সে তাকে পুলিশে দিয়ে দেয় তোমার মানহানির মামলায়। এটা শোনার পর আবার সু বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে, সে পর্যায়ে পর্যায়ে তাকে কতটা হার্ট করেছে, এমনকি তার প্রতি সে কত বড় অন্যায় করে ফেলেছে। সে তো তাকে সারাদিন ধরেই খুঁজে বেড়ায়। তার অফিসে গিয়েও জানতে পারে জিয়ন সেখানেই ছিল না। সে মন খারাপ করে যখন বাসায় চলে আসে তখন সে তার ট্যারেসে দেখতে পায় যে জিয়ন তার জন্য অনেক সুন্দরভাবে ডেকোরেট করে ওয়েট করছিল, আর তারা দুজনেই দুজনকে দেখে স্মাইল করে। আর এই কিউট স্মাইলের সাথে এই কিউট ড্রামাটিও শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট কিউট ড্রামা। আল্লাহ হাফেজ।